ওয়ালাইকুম সালাম এক একমাহর আমার জানতে চেয়েছেন তে মালিক সুন্দর একটি প্রশ্ন যে বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে যেহেতু দোয়া একটি ইবাদত তো আমরা যদি সর্বদাই দোয়া করি তাহলে কি আমরা আল্লাহ রবুল আলমিনের নিকটে সর্বদাই বেশি নিকটে আছি এটা কি প্রমাণ হবে বা এই বিষয়টাও আপনি জানতে চেয়েছেন তো আমার মনে হচ্ছে আপনি হয়তো বা কোনো একটা উদ্দেশ্য নিয়েই জানতে চেয়েছেন কারণ আল্লাহ রাবুল আলামিন যে আমাদের সর্বদাই নিকটে এবং আমরা ওনার সামনে সর্বদাই আমরা ওনার সামনে সর্বদাই সেখানে রুকমান আলি ইসলাম তার সন্তানকে বলেছিলেন হাবিন তার সন্তানকে যখন বলতেছিলেন তখন বলছিলেন শোনো যদি একটি ছোট্ট দানা সরিষার দানাও যদি হয় এবং সেটা যদি জমিনের মধ্যে প্রথিত করা হয় জমিনের অন্ধকারের মধ্যে হয় এবং সেটা যদি আস ইসমানের কোনো জায়গাতে হয় ফাঁকা জায়গাতে হয় তাও সেটা আল্লাহ রবুল্লা আলমিনের সাথেই বা সামনেই আছে সেই হিসাবে আমরা সর্বদাই আল্লাহ রবুল আলামিনের হেফাজতে আল্লাহ রবুল আলামিনের রায়াতে মানে তার দেখাশোনাতে এবং আল্লাহ রব্বুল আলামিন সর্বদাই আমাকে দেখছেন এবং আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে আছি সর্বদাই সেই হিসাবে কোনো সন্দেহ নাই আর যেহেতু আল্লাহ রব্বুল আলমিনকে আমরা যদি নিকটে পেতে চাই তাহলে আপনি বলছেন যে আমরা যদি দোয়া করি সর্বদাই রব্বুনা আহতিন আফিদ্দিন হাসান আবা ইত্যাদি 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 তাহলে আমরা নিকটে না অবশ্যই প্রত্যেকটা মুমিন ব্যক্তি প্রত্যেকটা মুমিন ব্যক্তি এটাই ধারণা করে সর্বদাই আমার সাথে আছে সর্বদাই কয়েকদিন আগে মানে একজন জানতে চাইলেন এবং আমি এর আগেও অনেকে বলেছি যে কেউ যদি মানে কিছু একটা যদি ভালো কিছু বলতে চান তাহলে কি বলবেন আপনি তখন আমি বলি যে আপনি যখন যাই করুন না কেন শুধু এতটুকুন ভাবুন যে আল্লাহ আমাকে দেখছেন আমি যখনই যাই করি না কেন এতটুকু যেন আমার মাথায় থাকে যে আল্লাহ আমাকে দেখছেন তো এই জিনিসটাই গুরুত্বপূর্ণ যখন আপনি সুহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আকবর বলবেন ইস্তেকফার করবেন আস্তাফরুল্লাহ বলবেন অথবা আল্লাহর কাছে কিছু চাইবেন অথবা স্বাভাবিক দোয়া করবেন আপনি সর্বদা এইভাবেই আল্লাহ রবুল আলমিনের কাছাকাছি অবশ্যই হবেন কাছাকাছি অবশ্যই হবেন এবং এটাই হচ্ছে নিয়ম যে আল্লাহকে সর্বদাই স্মরণ করা আল্লাহর জিকির করা সালাতের মাধ্যমে হোক সেটা মুখে বলার মাধ্যমে হোক অথবা যে কোনো মাধ্যমে হোক আল্লাহকে স্মরণ করা এবং এর মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমানের কাছাকাছি বেশি থাকা যাবে